পৃথিবীর দুর্গম কয়েকটি দেশের নাম যদি বলা হয়, তাহলে প্রথমে যে নামটি উঠে আসবে সেটি হলো উত্তর কোরিয়া। দেশটির ভেতরে কি ঘটছে তা বাইরের খুব কম মানুষই তা জানে। সবকিছুই চরম গোপনীয়তার প্রাচীরে ঢাকা। বিশ্বের প্রায় সব দেশের জন্যই দেশটিতে প্রবেশ একরকম নিষিদ্ধ বলা যায়। এরপরেও ফাঁকফুঁক দিয়ে যতটুকু কথা বাইরে আসে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। জি, চোখ কপালে উঠবে উত্তর কোরিয়ার অদ্ভুত সব নিয়মকানুন জানলে। উত্তর কোরিয়া নিজেদের গণতান্ত্রিক দেশ বলে দাবি করে থাকে, তবে তাদের গণতান্ত্রিক নমুনা শুনলে যে কেউ অবাক হবেন। দেশটিতে 5 বছর অন্তর ভোট হয় ঠিকই, তবে সেখানে প্রার্থী পদে দাঁড়ায় স্রেফ একজনই, তিনি হলেন কিম জং উন। আর সেই নির্বাচনে প্রাপ্ত বয়স্ক সকলেরই ভোট দেওয়া বাধ্যতামূলক, আর এইভাবেই নির্বাচিত হন গণতান্ত্রিক নেতা। মানুষের চুলের কতই না স্টাইল, আর যেমন খুশি তেমনভাবেই চুল স্টাইল করছে। কিন্তু উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য মাত্র 28 ধরনের চুলের স্টাইল নির্বাচন করা আছে। ছেলেদের জন্য 10 ধরনের আর মেয়েদের জন্য 18 ধরনের। আর সবাইকে এই স্টাইলের মধ্যেই চুল কাটতে হয়। তবে যদি কারোর এইসব স্টাইলের মধ্যে একটিও পছন্দ না হয়, তবে তার কাছে আরেকটি বিকল্প থাকে, মাথার সব চুল ফেলে দেওয়া। তবে এইসব নিয়ম প্রযোজ্য নয় দেশটির শাসক কিম জং উনের জন্য। তিনি নিজের ইচ্ছে মতো চুলের স্টাইল করতে পারেন, তবে তার চুলের স্টাইল কেউ নকল করতে পারবে না। যদি করে তবে সেই ব্যক্তির জন্য একটাই শাস্তি, মৃত্যুদণ্ড।